সময় পরিস্থিতি আর বয়সের সাথে সাথে অনেক কিছুই কিন্তু বদলে যায় ইফতারি করার পরে মধ্যবিত্তদের অল্প শপিং করতে গিয়েছিলাম আর আমাদের জন্য ঈদ শপিং কে পাঠিয়েছে সেটাও শেয়ার করবো রোজা তো প্রায় শেষের বানিয়েছি আর ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তো রাখতেই হবে এই গরমে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি রিক্তা বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি রামিম ফ্যামিলি ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখছেন না আশা সে রহমতে সবাই ভালো আছেন আমরা পরিবারের সব আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি আজকে আজকে থেকে ভিডিওটা শুরু করা করা হয়েছে কোনো তরকারি তরকারি রান্না হয়নি ফ্রিজে অনেক বেশি জমা হয়ে গিয়েছিল কারণ রোজা থেকে কেউই কিছু খেতে পারছে না তো তো অনেক বেশি গরম পড়ছে গরমের কারণে কিন্তু কোনো কিছু খাওয়াই যাচ্ছে না একটু মাংসের তরকারি একটু মাছের তরকারি ছিল তো ওই দিয়ে কিন্তু আমরা সাহরিটা খেয়ে নিয়েছি আর এখনো আজান হয়নি আজান হতে অনেকটা সময় বাকি আছে গতকালকে আমি দুধ ঘন করে জাল করে রেখেছিলাম মানে সন্ধ্যার দিকে এখন দুধ আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে উন্মধ্যে সে কন্ডেলস মিল দিয়েছি আর কাস্টার্ড পাউডার দিয়ে একটু জাল করে নিব কাস্টার্ড বানানোর জন্য আর শেহরির পরে এটা বানালে ঠান্ডা হওয়ার জন্য বেশ অনেকটা সময়ও পাওয়া যায় আর মিষ্টিটা চাকাও যায় ওই জন্য আমি এখনই হচ্ছে বানিয়ে রাখলাম আর সাহরি খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো তো প্রত্যেক দিনে ধুয়ে রাখি তো আজকেও হচ্ছে সব ধুয়ে রাখছি এখন যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু সকালে মানে অনেকটাই কাজ কম মনে হয় আর সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠলেও সমস্যা হয় না রান্নাঘরটা ওই মুছে নিব আর এখন হচ্ছে সকাল সবাইকে জানাই শুভ সকাল সকাল বলতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল কাজটা আমি একটা গামলাতে ঢেলে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর ধনিয়া শেষ হয়ে গিয়েছিল তারপর মা কিছুদিন আগে যে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছিল তো ওইগুলো আমি এখন কৌটা রেখে দিলাম শুধু হচ্ছে ধনিয়ার গুঁড়া রাখলাম হলুদের গুঁড়া এখনো শেষ হয়নি শেষ হলে রেখে দিব আর এখন হচ্ছে বিছানা গুলা গুছিয়ে নিব। তারপরে ঘর ঝাড়ু দিয়া মোছা কাপড় চোপড় ধোয়া তারপরে বাথরুম পরিষ্কার করা এগুলো এখন করা লাগবে গোসুলের আগ পর্যন্ত যা কাজ তোলা আসে আর কি তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি এখনও একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন তো বিছানাগুলো গুছিয়ে এখন বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তারপরে এখন হচ্ছে তিনটা বাজে আমি একটু চালের গুড়ি নিয়েছি একটু লবণ আর কুসুম গরম পানি দিয়ে মুথে নিচ্ছি আজকে হচ্ছে ইফতারিতে চিতই পিঠা বানাবো অনেক দিন থেকে ইচ্ছা করতেছিল তবে বানানোই হচ্ছিল না আর ছেলেরা যেহেতু ভাজা পোড়া খেতেও চাচ্ছে না তো ভাবলাম নতুন কিছু করা যাক তো জন্য আটাটা এখন ভালো করে আমি মুথে নিচ্ছি মুথে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটা বেটার তৈরি করে বেশ কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব শুকনা চালের গুড়ি তো বেশ কয়েক ঘন্টা রেস্টে রাখলে তাহলে পিঠাগুলো অনেক বেশি ভালো হয় আর অনেক বেশি গরম পড়ছে জন্য বাতাসে বসে কাজটা করছি আর এখন চলে আসলাম রান্না করার জন্য খরিদ চুলাই জ্বালানো হয়েছে যেহেতু বানাবো আজকে গুলা বানাবো রান্না করি আর আমাদের কুষ্টি আর যে বেগুন ঘন্ট বা ঘাটি মানে বিখ্যাত আর কি তো এটাই হচ্ছে করব আজকে বেগুন আর আলু কেটে রেখেছিলাম তারপরে ধুয়ে একটু পানি দিয়ে চুলাই বসিয়ে দিয়েছি আর অনেকগুলো কাঁচা মরিচ রসুন পেঁয়াজ তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়েছি এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো মতো সিদ্ধ করে তারপরে ঘেটে নিব ডাল ঘুটনি বা ওরং দিয়ে ঘাটতে পারেন আমরা তো সবসময় ওরং দিয়ে ঘাটি ওজন ওরং দিয়ে ঘেটে নিয়েছিলাম আর মুরগির মাংস বের করে রেখেছিলাম এটা ধুয়ে নিব রান্না করার জন্য আর এখন হচ্ছে কড়াইটা ধুয়ে নিয়ে পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল দিয়েছি আর একটু পেঁয়াজ আর একটু রসুন কষি দিয়েছি তারপরে কয়েকটা কুমড়ো বড়ি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি বড়িগুলো নরম তো হাত দিয়ে ভাঙা যাচ্ছিল তারপরে একটু আস্ত জিরা দিয়েছি এখন এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব আর বেগুন তো আগেই ঘন্ট করে রেখেছিলাম এই যে এখন বেগুনগুলো দিয়ে দিলাম এখন আর বেশি রান্না করতে সময় লাগবে না দুই তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে আর এই বেগুন ঘণ্টাটা কিন্তু খুবই মজা লাগে খেতে যারা এখনও রান্না করে খাননি চাইলে একবার ট্রাই করতে পারেন তো বেগুন ঘণ্টাটা আমি গামলায় ঢেলে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর মশলা কষিয়ে কয়েকটা টমেটো দিয়ে এখন মুরগির মাংস আর আলু দিয়ে একটা ঝোলঝোল করে রান্না করব চিতই পিঠা দিয়েও খাবো আর ভাত দিয়েও খাওয়া হবে মুরগির মাংস রান্না করতে কি কি মশলা লাগে আর কিভাবে রান্না করতে হয় আমরা কম বেশি সবাই জানি ওই জন্য কোনো কিছুই না আমি যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি জন্য একটু দেখানোর দরকার তাই আর প্রচন্ড গরম এই রান্না চুলাতে আর গা ঘেমে একেবারে গোসল হয়ে যাচ্ছে তো যাই হোক মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে আমি হচ্ছে কড়াইতে রেখেছি একটু পরে গামলায় গামলায় হচ্ছে রেখে দিব দুই তিন জায়গায় করে মানে ছেহরিতে যেটা রেখে দিব সেটা আলাদা রাখবো আর এখন যেটা খাবো ওটা হচ্ছে আলাদা করে রেখে দিবো আর পিঠাগুলাই যে বানিয়ে নিচ্ছি লোহার কড়াইতে এভাবে পিঠা বানালে খুবই সুন্দর হয় আমি কিন্তু আগে খুব একটা ভালো পিঠা বানাতে পারতাম না ইদানিং কিন্তু ভালোই পারি মোটামুটি মানে খাওয়া যায় আর কি তো কয়েকটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে আর এখন বাকি কয়েকটা আছে সেগুলো আমি বানিয়ে নিব আমি কিন্তু কড়াইতে একটু লবণ আর পানির সিটা দিয়ে তারপরে হচ্ছে এভাবে গুলাটা দিয়ে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি তো দেখেন মাসাল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছে আর এখন চলে আসলাম ইফতারি জোগাড় করতে মানে ইফতারির আর বেশি সময় নেই আমি ইফতারিতে যে মাংসগুলো খাবো ওইগুলো একটা গামলাতে ঢেলে নিয়েছি নিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর এই যে পিঠাগুলা আর যে কাস্টা। আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে ফলমূল দিয়ে দিচ্ছি আঙ্গুর কলা তারপরে আপেল দিয়েছি নাশপাতি আর হচ্ছে তরমুজ দিয়েছি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আমি বাটিতে বাটিতে নিব যে পরিমাণ গরম পড়ছে ইফতারির টেবিলে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে আর হেলদি খাবার তো মানে খেলেও ভালো লাগছে আমার ছেলেরা বেশ কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তো অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু ভাজা পোড়া একদমই খেতে যাচ্ছে না আগে তো ওইগুলো ওদের অনেক পছন্দের খাবার ছিল তো এখন কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হচ্ছে খেতে বেশি পছন্দ করছে আর এগুলো খেলেও নাকি ভালো লাগছে ওই জন্য এগুলো রাখার আমি চেষ্টা করছি বাটিতে বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর হচ্ছে ভ্যানিলা আইসক্রিম একটু বেশি বেশি করে খেতে যেন মজা লাগে কেউ কিন্তু চাইলে দিতে পারেন আমরা যেহেতু ঠান্ডার রুগী আইস কিউব দিলে কিন্তু ঠান্ডা লেগে যাবে ওই জন্য শুধু আইসক্রিম দিলাম আর হচ্ছে জেলো দিচ্ছি তিন রকমের জেলো বানিয়েছি আজকে জেলো গুলো একটু নরম নরম করে বানিয়েছি উপর দিয়ে দিচ্ছি দেখতে যেন সুন্দর লাগে মানে ডেকোরেশন সুন্দর করার জন্য দিচ্ছি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে মানে ওই যে মেয়ে দেখতে গেলে মানুষ বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি তো আগে যদি দেখতে সুন্দর লাগে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে যেকোনো জিনিসই কিন্তু দেখতে সুন্দর লাগলে খেতে আগ্রহ হয় আর হচ্ছে নিয়েছিলাম তারপরে প্রতিবেশীদের বাড়ি থেকে ইফতারিও দেওয়া হয়েছে আর ইফতারির বেশি একটা সময় নেই আমরা এখন ইফতারিটা করে নিব আর ইফতারি করার পরে কিছুক্ষণ রেস্ট করেছি তারপরে এশার নামাজ পড়ে কিছু তারাবিও নামাজ পড়ে নিয়েছি নিয়ে এখন রেডি হয়ে গিয়েছি এখন যাব হচ্ছে ঈদ শপিং করতে মধ্যবিত্তদের ঈদ শপিং কেমন হয় ভিডিওটা পুরো দেখ দেখবেন তাহলে দেখতে পারবেন তো এই যে আমিও রেডি হয়েছি ছোট ছেলেও রেডি হয়ে গিয়েছে বড় ছেলে রেডি হয়ে সাইকেল নিয়ে চলে গিয়েছে ও যেহেতু সাইকেল নিয়ে যাবে আর আমরা মোটর সাইকেল নিয়ে যাব কারণ চারজন তার মোটর সাইকেলে না তো এই যে আমরা তিনজন একটু ক্যামেরার সামনে আসলাম আর আপনাদের ভাই হচ্ছে দাড়ি রেখেছে মানে রোজার মাসে আর দাড়ি কাটেনি তো একটু বয়স্ক বয়স্ক লাগছে এটা নিয়ে আমরা একটু হাসি হাসি করতেছিলাম যদিও আমার থেকে তার বয়সের পার্থক্য অনেক বেশি তো যাই হোক এ কথা না হয় আজকে নাই বললাম যদি কেউ জানতে চান পরে আরেকদিন এই ভিডিও শেয়ার করব তো এখন এই যে দেখতে পাচ্ছেন চলে আসছি মানে শহরের মধ্যে যাচ্ছে আর কি আর দেখেন পুরো শহরটা জুড়ে একেবারে লাইটিং করা আর মানুষের এত ভিড় মনে হচ্ছে বাড়িতে আর কেউ নেই সবাই শপিং করতে চলে এসেছে রাত্রে আসলাম ভাবলাম যে রাত্রে হয়তো একটু ভিড় কম হবে তবে এসে দেখছি সম্পূর্ণ হচ্ছে ভাবনা ব্যতিক্রম নিজেদের জন্য কোনো শপিং করব না বাচ্চাদের জন্য যা শপিং করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর এই লাইটিংগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে ওর জন্য একটু ভিডিও করে নিয়েছি যখন ছোটো ছিলাম তখন হচ্ছে দশ রোজার আগে ঈদের নতুন জামা চুড়ি পালিশ ব্যাগ মেহেদি কেনার জন্য কিন্তু কান্নাকাটি করতাম মানে প্রকাশ্যে কান্নাকাটি করতাম মনে আনন্দ অনুভূতি হতো তারপরে ঈদের আগেই কিন্তু ঈদের একটা জমজমাট আমেজ সৃষ্টি হতো তারপরে মাঝে কিছুটা সময় গোপনে কান্নাকাটি করতাম আর ভাবতাম যদি হাতে কিছু টাকা পেতাম তাহলে নিজের ইচ্ছা মতো শপিংয়ে যেয়ে ঈদ শপিং করতাম আর এখন নিজের জন্য শপিংয়ে যেতে ইচ্ছা করে না আমার কাছে মনে হয় নিজের জন্য শপিংয়ে যাওয়া মানে একটা প্যারা আর ঈদের মধ্যে তো অনেক বেশি ভিড় হয় ওই জন্য আমার ইচ্ছাই করে না যে ঈদের জন্য শপিং করি আসলে যে সময় যেটা পাওয়ার দরকার সেটা কখনো পায়নি আর ভবিষ্যতে হয়তো পাবও না এখন মনে হয় কি জানেন সময় পরিস্থিতি আর বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছুই বদলে যায় তো দোকানে পছন্দ ভিড় তো কয়েকটা দোকানে ঘুরেছি ছেলেদের প্যান্ট কেনার জন্য আর কি কি কিনেছি অবশ্যই বাড়ি যে শেয়ার করব। আর আমাদের কিন্তু ঈদ শপিং এতটা মানে করা লাগে না যেহেতু আমার দুইটা ননদ তো ওদেরকে কিন্তু ঈদ শপিং করে দেওয়া হয় না টাকা দেওয়া হয় মানে ঈদ শপিং করে দিলেও পছন্দ করে না ওই জন্য সবসময় টাকা দেওয়া হয় আর আমার শাশুড়িকেও টাকা দেওয়া হবে সে নিজের পছন্দ মতো কিনে নিবে আর আমার যেহেতু বোন নাই যে তাদের জন্য ঈদ শপিং করবো আর একটা ভাই আছে বা ভাইয়ের দুইটা মেয়ে আছে আমি আগে দুইটা জামা কিনে দিয়ে এসেছি তো ওটার হচ্ছে শেয়ার করা হয়নি আর হচ্ছে ভাইকে আর আব্বাকেও টাকা দিয়ে দিয়েছি হচ্ছে শপিং করে নেওয়ার জন্য আমার কাছে মনে হয় যার যার তা সে পছন্দ মতো কিনে নিলে সব থেকে বেটার হয় ওই জন্য মার্কেটে এসে অত বেশি শপিং করার পেরা থাকে না তো কিছু হচ্ছে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য হচ্ছে শপিং করব তো প্রথমে ছেলেরা হচ্ছে প্যান্ট পছন্দ করে নিক তারপরে বাসায় চলে এসেছি এখন হচ্ছে কি কি কিনলাম সেগুলো শেয়ার করছি এই যে একটা প্যান্ট এটা হচ্ছে ছোট ছেলের ও পছন্দ করে নিয়েছে আর এই যে একটা প্যান্ট এটা হচ্ছে বড় ছেলের ও নিজে পরে নিয়েছে যে কেমন ফিটিং হচ্ছে দেখে নেওয়ার জন্য পরেছে শুধুমাত্র দুইটা প্যান্টই কিনেছে দুইজনা আর এখানে দুইটা স্যান্ডো গেঞ্জি আছে একটা ছোট ছেলের আর একটা ওর আব্বর আর বড় ছেলে স্যান্ডো গেঞ্জি ও হচ্ছে হাফ হাতা পাতলা মানে সাদা গেঞ্জি কিনবে তো ওটা ও খুঁজে পায়নি যদি পরবর্তীতে খুঁজে পায় তো কিনবে না পেলে আবার হচ্ছে স্যান্ডো গেঞ্জি কিনবে মার্কেট থেকে আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়ে আর অনেক বেশি গরম পড়ছে গলাও শুকিয়ে যাচ্ছে মানে এগুলা দেখাতে ইচ্ছা করছে না তারপরে ভিডিওটা অসম্পূর্ণ হয়ে থাকবে ওই জন্য একটু ভিডিওটা করলাম আর এখানে ছোট্ট দুইটা হচ্ছে ড্রেস আছে বাড়ির হচ্ছে হচ্ছে দুই 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 জন্য আমার ছেলে তো ওদেরকে কিছু দেওয়া হয়নি ওই জন্য ঈদ উপলক্ষে দুইটা ড্রেস কিনে নিয়েছি যার যেটা পছন্দ সে সেটা নিবে দুইজনা প্রায় সেম বয়সী ওই জন্য একই সাইজে নিয়েছি শুধু পছন্দ করে নিবে আর আমাদের হচ্ছে জন্য ঢাকা থেকে আমার ননদ ঈদ শপিং পাঠিয়েছে কিছুদিন আগে তো ছোট ননদ পাঠিয়েছিল আর এগুলো হচ্ছে বড় ননদ পাঠিয়েছে তো সেগুলো একটু দেখাচ্ছি এই যে একটা শার্ট এটা হচ্ছে বড় ছেলের সেম কালার সেম শার্ট শুধু হচ্ছে সাইজ আলাদা ছোট ছেলের আর সেম শার্ট শুধু হচ্ছে কালার আলাদা ওটা হচ্ছে ওর আব্বর দুই স্যালারি দুই ফুপি একটা করে শার্ট দিয়েছে ওই জন্য আমরা হচ্ছে প্যান্ট কিনলাম আর কোনো শপিং করব না যা শপিং করার ঈদে করব এই ঈদে যেহেতু দুইটা করে শার্ট হয়ে গিয়েছে আর আমার কাছে মনে হয় না যে প্রয়োজন আছে আর এখানে দুইটা দুইটা শাড়ি দেখতে এই হচ্ছে আমার শাশুড়ির জন্য এই দুইটা আমার নব দিয়েছে মানে তিনটা শার্ট এই দুইটা শাড়ি আর এই যে একটা থ্রি পিস এইগুলা দিয়েছে আর এই থ্রি পিসটা হচ্ছে আমার থ্রি পিসটা এই মুহূর্তে বানিয়ে তারপরে ঈদে পড়ার মতো সময় নেই যেহেতু থ্রি পিসগুলো আমি নিজেই বানাই আর এত অল্প সময়ে আমার দ্বারা বানানো কখন কোনো সম্ভব না আর আমি রোজার মাসে মেশিনে একদমই বসতে পারি না ঈদের পরে বানিয়ে নিব এ বয়সে আর ঈদ কি তো আমার ছেলে হচ্ছে সবকিছু খুলে খুলে একটু দেখাচ্ছে তো ভালোই মডেলিং করে দেখাচ্ছে প্রথমে উন্না দেখিয়েছে তারপরে এখন কামিজটা দেখালো আর এই যে হচ্ছে পায়জামা সিটটা তো এখন সব কিছু ঠিকঠাক করে রেখে দিব তো শপিংগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কে শপিং করেছেন আর কে কে এখনও করেননি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম